প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি যেটা আপনাদের সবারই জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে একটি লাইক করে আমার সাথেই থাকবেন, আর সম্পূর্ণ কাজটি আপনারা শিখে রাখুন। ইনশাল্লাহ দেখবেন যে এরকম সমস্যা আসলে আপনাদের সব কিছুই সমাধান আপনারা নিজে নিজেই করে নিতে পারবেন। তো এই যে দেখুন, এই ইঞ্জিনের মোবিলের ভিতরে কিন্তু ডিজেল চলে আসছে। তো এই রূপটি কিন্তু আমাদের প্রত্যেকের ইঞ্জিনেই আসে। তো এরকম সমস্যায় যদি আপনি কখনো পড়ে থাকেন কমেন্টে বলবেন, আর এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মনে করুন আপনার ইঞ্জিনের মোবিলের মধ্যে ডিজেল চলে গেছে। এখন কি কারণে এই ডিজেলটি চলে গেল এটা আমরা অনেকেই জানি না। তো আজকের বিষয়টি হচ্ছে আসলে এ বিষয় নিয়ে। তো এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আজকে আমি একদম হাতে কলমে আপনাদেরকে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে এভাবে কীভাবে এই জিনিসটি করতে হয় বা এই কাজটি কীভাবে করতে হয়। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ফুয়েল পাম্পটি আছে সেটা খুলব। তো এর আগে আমি আপনাদেরকে বলে নিই, আপনারা যারা এরকম পাওয়ার টিলার ইউজ করেন, অনেকেই দেখবেন আপনাদের অনেকের ইঞ্জিনে আপনি যখন ইঞ্জিনটি অফ করে রেখে বাড়ি চলে আসলেন, সকালবেলা আবার যখন আপনি স্টার্ট করতে যান ঠিক তখনই দেখবেন যে আপনার ইঞ্জিনের মোবিল বেড়ে গেছে। এরকম সমস্যা কিন্তু প্রত্যেকটি ইঞ্জিনেই আসে। তো আমি মনে করি আপনি যদি এখন পারফেক্ট মেকানিক হতে চান, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি রোগের বিষয়ে আপনারা জেনে রাখা ভালো। বর্তমানে আমাদের ইঞ্জিন মোবিলের অত্যন্ত দাম। তো আমাদের ভুলের কারণে বা আমাদের এই ডিজেলের কারণে যদি আমাদের মোবিল নষ্ট হয়ে যায়, আমরা কতটুকু মানে লস হয় আমাদের যারা আমরা পাওয়ার টিলারের মালিক বা আমরা যারা ইউজ করি, আমাদের অত্যন্ত বেশি লস হয়ে যায়। কারণ মোবিলের প্রচুর দাম। তো অনেকেরই আছে আপনার পুরনো মোবিল দিয়ে আমরা অনেক সময় চালিয়ে নিই কারণ দামের কারণে, যাতে আমাদের এই মোবিল নষ্ট না হয় ইঞ্জিনের ভিতরে, যাতে আর মোবিল আপনার নষ্ট না হয়, যাতে ডিজেল না প্রবেশ হয়। এই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেব কীভাবে অফ করবেন। তো চলুন আমরা ফুয়েল পাম্পটি খুলে নিচ্ছি। তো ফুয়েল পাম্পটি খোলার আগে আপনারা যে ডেলিভারি প্রেশার নাট আছে ওইটা আগে একটু ঢিলা করে নেবেন। যদি ঢিলা না করেন তাহলে কিন্তু আপনারা আবার ওই ডেলিভারি প্রেশার নাট খুলতে পারবেন না। তো ফুয়েল পাম্প বডি থেকে আউট করার আগে আপনারা এই প্রেশার নাটটি আগে ঢিলা করে নেবেন। তারপরে আমরা এখানে এক এক করে প্রত্যেকটি জিনিস খুলে নেব। খুলে নিয়ে আপনাদেরকে এখানে মেন কাজটি এটার ভিতরেই করতে হবে। তো আমরা আগে কটনাট খুলে নেব স্ক্রু ড্রাইভার দিয়ে। তো আমরা এখন এই কটনাটটি খুলে নিচ্ছি। আমরা ভিতরের যে যাবতীয় যে পার্টসগুলো আছে ওগুলো আমরা এক এক করে বের করে নেব। বের করে তারপরে আমরা দেখাবো যে আপনারা কোন জায়গায় কী করলে আপনার ইঞ্জিনের ভিতরে আর কখনোই ডিজেল যাবে না। কিন্তু এই রূপটি প্রচুর ইঞ্জিনে আমি পেয়েছি বা অনেক অনেক ইঞ্জিনেই পেয়েছি। তো এটা বিশেষ করে আমাদের যে পুরাতন যে ইঞ্জিনগুলো আছে ডিজেল ইঞ্জিন, ওগুলোতেই বেশি এই রূপটি আসে। তো আমরা এখন সবগুলো বের করে নিয়েছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে প্লঞ্জার আছে এটা কিন্তু নতুন, এটা কিন্তু তেলের শব্দ অত্যন্ত ভালো, এটা নতুন লাগানো হয়েছিল আগেই। তো কিন্তু আমাদের যে ডিজেল যাওয়াটা কিন্তু হঠাৎ করেই চলে আসছে। তো এটা বুল ফিটিংসের কারণে আমাদের ডিজেল চলে আসছে, আমরা এখানে একটি কাজ করে নেই বলেই এটাই এই সমস্যা। তো এটা আমার এক ভাই করেছিলেন, একজন মেকানিক ভাই, তো উনি হয়তো এটা দেন নাই। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে আমরা যে কেন তেল যায় এটার ভিতরে ওইটাই আপনাদেরকে আগে দেখাবো। তো বিশেষ করে আমাদের যে এই যে প্লঞ্জার আছে, এখানে যে প্লঞ্জার যে ব্যারেল যেটা আছে, ব্যারেলের মধ্যে আমরা অনেক সময় নতুন প্লঞ্জার সেট কিনে নিয়ে আসলে একটি লাল তামার ওয়াশার দেয়। বর্তমান এই প্যাকেজে এটা পাওয়া যায়। তো এই ওয়াশারটি পেয়ে গেলে আমাদের আর এখানে সুতা দিতে হয় না। তো অনেক প্লঞ্জার সেটে এই ওয়াশারটি পাওয়া যায় না, সে কারণে আমি মনে করি আপনারা যখনই একটি প্লঞ্জার ফিটিংস করবেন, এখানে আপনারা যে সুতা আছে, আমি যে এই যে রেশম সুতা যেটা ব্যবহার করতেছি ওইটা দিয়ে আপনি 7-8 পেস দিয়ে দেবেন, বা এটা আপনার আন্তাজ অনুযায়ী, অত বেশিও দিতে যাবেন না। তো এই সুতা দিলে কি হবে এটাই হচ্ছে কি আমাদের মেইন কাজ। এটার কারণে আমাদের ভিতরে ডিজেল চলে গেছে। এখানেই আমরা এই কাজটি করতে হবে। এখানে ভালো করে সুতা পেঁচিয়ে তারপরে আমরা এটা আবার আগের মতোই ফিটিংস করব। আপনারা তো জানেনই এটা কীভাবে ফিটিংস করতে হয়। তো এখানে আমাদের এই যে হালকাটাটি আমরা কটনাটে সোজা রেখে আমরা এখানে কটনাটটি লাগাবো। তো এখানে আরেকটি জায়গায়ও আমাদের এরকম সুতা দিতে হবে, কারণ ওই জায়গা দিয়েও অনেক সময় ডিজেল চলে আসে আমাদের মোবিলের মধ্যে। তো আমরা এখানে দেখে শুনে আমরা এটা ফিটিংস করতেছি।
তো আপনারা এটা মাথায় রাখবেন, কারণ একটি ইঞ্জিনের কাজ শিখতে গেলে সবগুলো রোগের বিষয়ে মাথায় রাখতে হয়, কারণ কোন জায়গাতে কোন রোগ আসে এটা আমাদের জানতে হবে, তখনই আমরা মেকানিক হতে পারব। তো এই যে দেখুন আমরা যে কটনাট আছে, এই কটনাটের মধ্যে আমাদের যে রেশম সুতা যেটা আছে ওটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, এটার যে ট্রেডের পাইটল অনুযায়ী, ট্রেডের যে ফাইল আছে ফাইল অনুযায়ী আমরা এখানে পেঁচ নিয়ে নিচ্ছি। তারপরে এই কটনাটি এখানে ভালো করে টাইট করব, যাতে ওদিক দিয়েও কখনো ডিজেল প্রবেশ না হয়ে যায়, ডিজেল ভিতরে না চলে আসে, এ কারণেই আমরা এই সুতা এখানে ব্যবহার করে নিচ্ছি। তো এটা লাগানোর পরে এটা ভালো করে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করতে হবে। তো এটা আমরা লাগানোর সাথে সাথে আরও কিছু কথা বলি, যারা আমরা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্যই উদ্দেশ্য করে এই কথাগুলো, যারা কাজ শেখার আগ্রহী। আসলে একটি ডিজেল ইঞ্জিনের কাজ শিখতে হলে আমাদের অনেক কিছু জানতে হয়, যেমন মনে করুন ফুয়েল পাম্পের কী কাজ, কেরিং শাফটের কী কাজ এবং লাইনার, মানে ইঞ্জিনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গর কী কাজ, ওইগুলোই আগে আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা মেকানিক হতে পারবো না। তো এটা আপনারা আগে জেনে নেবেন, আর আমি প্রত্যেকটি ভিডিও বানাবো কোন যন্ত্রের কোন কাজ এটা নিয়ে। এখন আমরা এখানে যে ডেলিভারি আছে ওটা বসিয়ে দিয়েছি, আর ওয়াশারটি আমি স্ক্রু ড্রাইভার দিয়ে জায়গা মতো দিয়ে দিছি। যদি আমি চাই যে প্রেশার নাট দিয়ে ওয়াশারটি এখানে তুলে নিতে, সেক্ষেত্রে আমার ওয়াশারটি নষ্ট হয়ে যাবে। তো আপনারা এরকম ওয়াশারটি আগে জায়গা মতো দিয়ে দেবেন স্ক্রু ড্রাইভারে। এখন আমরা এই প্রেশার নাটটি এখানে ভালো করে টাইট করে নিলাম, এটার ভিতরে কিন্তু একটা স্প্রিং থাকে, ওইটা দেখে দিবেন ভিতরে। তারপরে এই যে দেখুন এখানে প্লঞ্জরে একটি ওয়াশার বসিয়েছি, ওইটার দেখুন যে সুটো সাইড স্প্রিংয়ের ভিতর দিকে দিবেন, দিয়ে তারপরে আপনারা রুলার ক্যাম্প লাগিয়ে নেবেন। রুলার ক্যাম্প লাগানোর পরে এখানে একটি কটনাট আছে, এটা স্প্রিং ওয়াশার দিয়ে এটা লাগিয়ে নেবেন। এই যে দেখুন স্প্রিং ওয়াশার লাগিয়ে নিলেই আপনার এটা ফিটিংস, কারণ সব ইঞ্জিন দেখে আপনার 12 HP এবং 16 HP প্লঞ্জর ফিটিংস করতে একদমই সহজ, সব থেকে বেশি সহজ এটার প্লঞ্জর সেটিংস করতে। এটা কিন্তু আমার চেয়ে আপনারাই বেশি ভালো পারে, কিন্তু এখানে কিছু টেকনিক আছে এগুলো জানতে হবে, ডিজেল যাওয়া বা এই সেই, তো এটাই আমাদের কাজ। তো আমরা ইঞ্জিনের কোন জায়গাতে কোন রোগ আসে এ বিষয় নিয়ে কিছু ভিডিও ধারণ করতে চাই আপনাদের জন্য। জানি না আপনাদের মতামত কী, যারা এরকম ভিডিও চান যে কোন জায়গা থেকে কোন রোগ আসে আপনারা কমেন্টে বলবেন, আসলে আপনারা এটা দেখতে চান, তো আমরা সেই অনুযায়ী একটি ভিডিও বানাবো আপনাদের জন্য, যে ইঞ্জিনের কোন জায়গা থেকে কোন রোগ আসে, মানে প্রত্যেকটি পার্ট পার্ট আপনাদেরকে একটি ভিডিও বানাবো। প্রায় আমি 1 সপ্তাহ যদি 10 দিনও লাগে এরকম সময় নিয়ে একটি ভিডিও বানাবো আপনাদের জন্য, আর আমি একটি ইঞ্জিনের কাজ করব সম্পূর্ণ একদম ফিটিংসের সব কিছু আমি ধরে রাখবো একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা আশাবাদী থাকবেন এবং কমেন্টে বলবেন যে আপনারা ওইরকম ভিডিও দেখতে চান কি না। তো এখানে আমরা ফুয়েল পাম্পটি বসি, এখানে যে প্লঞ্জর এটা কিন্তু রেসার ডালে বসালাম, এই যে এখানে আপনার স্ক্রুপনাট খুলে এখানে দেখে শুনে বসানো যায়। তো এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট দেবো, তো চলুন দেখি ইঞ্জিনটি কেমন চলে। একটি লাইক করবেন আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম।